ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের পরিচালনায় সোমবার স্বামী বিবেকানন্দ ময়দানে ভলিবলের সদর দল গঠনের ক্যাম্প অনুষ্ঠিত হলো। এই ক্যাম্পে ডুকলি ব্লক ও পুর নিগমের খেলোয়াড়েরা অংশগ্রহণ করল। ডুকলি ও পুর নিগমের খেলোয়াড়দের পারফরমেন্স বিচার বিশ্লেষণ করে স্কুল স্পোর্টস বোর্ড বাছাই করল সদরের দল। এই দল আগামী 18 ফেব্রুয়ারি খয়েরপুর মাঠে জেলাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। জেলাভিত্তিক আসরের পর আগামী 19 ও 20 ফেব্রুয়ারি কমলপুরে হবে রাজ্যভিত্তিক ভলিবল টুর্নামেন্ট। সেখানে পশ্চিম জেলার হয়ে কোনো কোনো খেলোয়াড় অংশগ্রহণ করবে, তার বাছাই হবে জেলাভিত্তিক আসরের পরই। স্কুল স্পোর্টস বোর্ডের পুর নিগমের সচিব তাপস দত্ত বলেন, দিনের এই বাছাইটা করা হয়েছে মহকুমা ভিত্তিক আসরের জন্য, এরপর হবে রাজ্যভিত্তিক আসরের জন্য দল বাছাই। আজকে মূলত আমাদের ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের 2020-21 পার্ট 4 ভলিবল ম্যান এন্ড ওম্যান, আজকে আমাদের মূলত সদর টিম গঠন করব ডুগলি ব্লক ভার্সেস এএমসি মিলে। 9 মেয়েরা করব, ছেলেরা 9 করব, পাশে সঙ্গে থাকবে একজন কোচ, মেয়েরা একজন কোচ। এই হিসেবে মূলত আমাদের সদর টিমের আজকে সিলেকশন ট্রায়াল বিমানবন্দর ময়দানে। আমি এই খেলা ডিস্ট্রিক্ট লেভেল হবে খয়েরপুর ভলিবল গ্রাউন্ডে, সদর জিরেন্না মোহনপুর মিলে আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্ট টিম গঠন করব। এর মধ্যে আমাদের 18 তারিখ 19-20 কমলপুরে মূল স্টেজ। রাজ্যভিত্তিক আসরের জন্য বালক ও বালিকা বিভাগে মোট 18 জন খেলোয়াড়কে বাছাই করা হবে পশ্চিম জেলার তরফে। এই দলই রাজ্যভিত্তিক আসরে বাকি জেলাগুলোর মুখোমুখি হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।